হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও এসে গেছি আপনাদের সামনে। তো আজকে দেখাবো মৌল কিভাবে গুড়ে ভিজুর দিতে হবে, আর কিভাবে চার বানাবেন, আর মৌল চার বানাতে কি কি কাঁচা মশলা ব্যবহার করবেন, কতটা পরিমাণ গুড় ব্যবহার করবেন, কতটা পরিমাণ মৌল ফুল ব্যবহার করবেন, সব কিছু আজকে আমি আজকে আপনাদের বলে দেব। তো ফ্রেন্ডস দেখুন, এখানে আমি গুড় নিয়েছি। এ দেখুন গুড় নিয়েছি, আর এই যে কাঁচের জায়গাতে আমি মৌলটা ভিজুতে দেব গুড়ের মধ্যে। তো প্রথমে আমি গুড়টা এতে ঢেলে নিই। আর আমি মৌল ফুলের পরিমাণটা বলছি আপনাদের। মৌল ফুল আমি এখানে নেব 500 গ্রাম। 500 গ্রাম মৌল ফুল ব্যবহার করছি আমি এখানে। আর আমি এতে গুড় ব্যবহার করছি 250 গ্রাম। তাহলে আমরা 500 গ্রাম মৌল ফুলে ব্যবহার করছি 250 গ্রাম গুড়। তো আমি এখানে মৌলে ফুলগুলো পরিষ্কার করে নিয়ে নেবার চেষ্টা করছি, যেহেতু অনেকটা ফুল। তো যদি সময় আপনাদের থাকে তাহলে পরিষ্কার করে নিতে পারেন, আর যদি সময়ের অভাব হয় তাহলে না পরিষ্কার করলেও এমন কিছু ক্ষতি হয়ে যাবে না। তো আমি এই 250 গ্রাম গুড়ের মধ্যে আমি 500 গ্রাম মৌল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পরিষ্কার করে নিতেও পারেন। পাঁচশো গ্রাম ফুল পরিষ্কার করা যায় যদিও। তো 500 গ্রাম মৌল ফুল আমি পরিষ্কার করে এই গুড়ের মধ্যে ভিজুতে দিচ্ছি। আমি এতে কিছুই মেশাচ্ছি না এখন, এর মধ্যে আমি কোনো মশলাও দেব না। যেহেতু এটা গুড় মহুয়া, তাই এতে আমি কিচ্ছু ব্যবহার করছি না, শুধু গুড়ের মধ্যে আমি এই মৌল ফুলগুলো ভিজুতে দিয়ে দিলাম। আর আপনারা নিশ্চয়ই জানেন যে মৌল যত পুরনো হবে তত কাজ ভালো হবে। তো আমাদের এক বন্ধু জানতে চেয়েছেন যে কতটা ফুলেতে কতটা গুড়ের পরিমাণ দেবেন। তো আমি বলে দিচ্ছি, 500 গ্রাম ফুলেতে 250 গ্রাম গুড় ব্যবহার করবেন। আর কত দিন রাখতে হবে, আপনি এটা সংগ্রহ করে রাখতে পারেন 2 বছর পর্যন্ত এটা রাখা যাবে। আর গুড় যেন পাতলা হয়, এই রকম ঠিক গুড়টা ব্যবহার করবেন। দেখুন আমি গুড়ের মধ্যে মৌল ফুলটা দিয়ে দিয়েছি, আর এটাকে আপনারা ঠিক এইভাবে রাখার চেষ্টা করবেন যেন গুড়ের মধ্যে ফুলগুলো খুব ডুবে থাকার দরকার নেই। দেখুন যেন মৌল ফুল আর গুড় মিশে যায় ভালোভাবে। দেখুন গুড়টা কিন্তু চিটে গুড়,
হলেও হবে, আর এমনি পচা গুড় হলেও চলবে। তো অনেকেই ফুলগুলোকে বেটে নেন বা মিক্সিতেও পেস্ট করে নেন। তো আপনারা যদি চান ওটাও করতে পারেন, আর ওটা যদি নাও করতে পারেন তাহলে অসুবিধে নেই, কেননা যেহেতু এটাকে আমি সংগ্রহ করে রাখবো এক বছরের জন্য, তো এটা এক বছর পরে এটা এমনিতেই পেস্ট হয়ে যাবে। এই গুড়ের সাথে যত পচতে থাকবে এটা তত নরম হবে। তো বন্ধুরা, আমাদের গুড় মহুয়া তৈরি। এবার আপনাদের দেখাবো যে এই মৌল চারে কী কী কাঁচা মশলা ব্যবহার করবেন। এবার আপনাদের দেখাবো মৌল চার বানাতে কী কী কাঁচা মশলা ব্যবহার করবেন। এখানে একাঙ্গি ব্যবহার করেছি 150 গ্রাম, ঘোর বদ ব্যবহার করেছি 100 গ্রাম, এখানে আউবেল নিয়েছি 100 গ্রাম, স্টার অনিস নিয়েছি 3টে, এখানে তাম্বুল নিচ্ছি 100 গ্রাম, গুড় ব্যবহার করেছি 10 গ্রাম, ছোটো ক্যাংলাস আর বড় ক্যাংলাস মিলিয়ে এখানে নিয়েছি 50 গ্রাম, এখানে বুচকি দানা নিয়েছি 100 গ্রাম, পাঁচশো গ্রাম ঘিয়ের খাগড়ি, মিষ্টি চার 1 কেজি, আর লাগছে 100 গ্রাম নারকেল তেল, আর একটা রসুন। আর এখানে আছে নারকেল ডাস্ট, তো 250 গ্রাম নারকেল ডাস্টকে আমি নারকেল তেলে ভালো করে ভাজা করে নেব, আর এর সাথে তারপর এই নারকেল ডাস্টটাকে আমি নারকেল তেল দিয়ে ঠিক যেমন নারকেল কোরমাতে যেমন ভাজতে হয় হালকা লাল করে এটাকে ভেজে নিতে হবে, কিন্তু পোড়ালে চলবে না। এটা দিলে মৌল চারে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমাদের একজন দাদা ভাই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে মৌল চারে কী কী ব্যবহার করব, কীভাবে মৌল চারটা বানাতে হবে। তার জন্য আজকে আমি বলে দিচ্ছি আমি বানাচ্ছি না, কেননা আমাদের বানানো আছে, যার জন্য আজকে আমি আপনাদের পরিমাণগুলো বলে দিচ্ছি আর কীভাবে বানাবেন সেই পদ্ধতিটা আপনাদের আমি বলে দিচ্ছি। তো আপনারা প্রথমে 500 গ্রাম ঘিয়ের খাগড়ি নেবেন, আর ওতে 1 কেজি মিষ্টি চার ব্যবহার করবেন। এতে প্রায় 750 গ্রাম গুড় মহুয়া ব্যবহার করবেন। আপনারা যদি এই চারটাকে সংগ্রহ করে রাখতে চান তাহলে এটাতে আলাদা করে বানানো যে গুড় মহুয়াটা সেটা এতে ব্যবহার না করলেও পারেন, আপনারা একবারে এর মধ্যে গুড় এবং মহুয়া ফুল মিশিয়ে নিতে পারেন। যেমন এ দেখুন, এই মহুয়া ফুল পরিষ্কার করে আপনি একদম এর মধ্যে মিশিয়ে নিতে পারেন। তো পরিমাণটা বলছি, পরিমাণটা হচ্ছে 700 গ্রাম মহুয়া ফুল নেবেন, আর এতে গুড় ব্যবহার করবেন 400 গ্রাম। কোনো অসুবিধা হবে না, আপনারা এতে ফুল ব্যবহার করবেন 700 গ্রাম, আর গুড় ব্যবহার করবেন 400 গ্রাম।
তো গুড়টা যেন ঠিক এরকম গুড়টা যেন হয়। এরপর মিষ্টি চারটা এর মধ্যে দিয়ে দেবেন। তারপরে যে গুঁড়ো মশলাটা আমরা বানিয়ে নিচ্ছি, কাঁচা মশলাগুলো ভেজে যে গুঁড়ো মশলাটা বানাচ্ছি, সেই গুঁড়ো মশলাটা আমরা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর সব শেষে আমরা দিয়ে দেব এই নারকেল ভাজাটা। নারকেল ভাজাটা দেওয়ার পরও আবারও ভালোভাবে হাতের সাহায্যে এটাকে ভালো করে মেশাতে হবে। মেশানোর পর এই যে তেলটা আছে, এই তেলেতে এই রসুনটা হালকা করে ভেজে নিতে হবে, ঠিক লাল করে। তো রসুন তেলটা সব শেষে দিয়ে আপনারা এটাকে বড় জারে বা কাঁচের পাত্রে এটাকে আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। তো এই চারটাও আপনারা এক বছরেরও বেশি আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। আর এইটা যে কোনো পুকুরে, নদীতে বা টিকিট পুকুরে আপনারা ব্যবহার করবেন, দেখবেন কাজ অবশ্যই হবে, অবশ্যই আপনারা ফল পাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।